নমস্কার আপনারা দেখছেন নিউজ বর্তমান আর খবরের খবরদার নিয়ে রয়েছে আমি সুপরটা শুরুতে যে খবরের দিকে নজর রাখব ভেঙে পড়লো বউবাজার এলাকার একটি বাড়ির একাংশ এবং সেই বাড়ির একটি বারান্দার একাংশ ভেঙে পড়েছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখব যে ভেঙে পড়লো বউবাজার এলাকার একটি বাড়ির বারান্দার একাংশ এই প্রসঙ্গে বিস্তারিত জানব টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি এই যে আবারো বউবাজার এলাকার যে বাড়ির বারান্দার একাংশ ভেঙে পড়েছে এখানে কি মেট্রোর কাজের সঙ্গে কোনো যোগ রয়েছে একেবারেই দেখো সুপর্ণা তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো তুমি যেটা বললে এখানে কিন্তু মেট্রো রেলের যে কাজ চলছে সেখান থেকে কোনো যোগসূত্র নেই এমনটা কিন্তু জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন বিশ্বরূপ দে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখানে কিন্তু মেট্রো রেলের কাজ চলার কোনো রকম যোগসূত্র নেই যে বাড়িটা 84 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে বাড়িটি ভেঙে পড়েছে একাংশ সেই বাড়িটা কিন্তু অনেক দিনের পুরনো একটি বাড়ি ছিল এবং তার জন্যই কিন্তু তার একাংশ আজ ভেঙে পড়েছে তবে সকাল 8:30 নাগাদ এই ঘটনা ঘটায় আশেপাশে তেমন কোনো মানুষজন ছিল না তার জন্য কিন্তু কোনো রকম হতাহতের খবর এখনো পর্যন্ত আসেনি এবং কোনো কিন্তু ক্ষতি হয়নি কারণ যখন ঘটনাটি ঘটে সেই জায়গায় কিন্তু বাজারে অতটা ভিড় ছিল না এবং যে দোকানটা ভেঙে পড়ে সেটা কিন্তু রাস্তা থেকে কিছুটা দূরে থাকার জন্য কিন্তু কোনো রকম মানুষ তার পাশ থেকে যাচ্ছিল না তার ফলে কিন্তু হতাহতের কোনো রকম ঘটনা ঘটেনি এবং যেটা স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে তিনি কিন্তু জানাচ্ছে যে বাড়িটি কিন্তু প্রায় অনেক দিন ধরেই একেবারে বাড়িটি ভগ্নাংশ অবস্থায় পড়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি অনেক দিন ধরেই ভাবছিলেন যে বাড়িটি যাতে ভেঙে ফেলা হয় এবং তার কিন্তু তিনি প্রস্তুতি পর্বও শুরু করেছিলেন তবে সেরকম কোনো কাজ এখন শুরু করার আগেই তার কিন্তু বাড়িটি ভেঙে পড়ে এবং বাড়িটি ভেঙে পড়ার আর যে অংশটি বাকি রয়েছে যেটা এখনো ভেঙে পড়েনি সেটা কিন্তু ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই পুর নিগমের লোকরা এসে শুরু করে দিয়েছে এবং পুরো যে ভাঙা বাড়িটি রয়েছে পুরোটাই কিন্তু ভেঙে রাস্তা থেকে যাতে ভবিষ্যতে কোনোদিনও বাড়িটি ভেঙে না পড়ে এবং কাউন্সিলর বিশ্বরূপ দে তিনি কিন্তু আরও জানিয়েছে বউবাজার সংলগ্ন এলাকায় অনেক পুরনো বাড়ি রয়েছে এবং সেই পুরনো বাড়িগুলি থেকে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই দিকেও কিন্তু তিনি নজর রাখবে যে পুরনো বাড়িগুলি প্রায় ভগ্নপ্রায় অবস্থা সেগুলোও কিন্তু তিনি ভেঙে ফেলার কাজ তাড়াতাড়ি শুরু করবেন কারণ এই যে বাড়িটি ভেঙেছে এটা থেকে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি তবে এটা যদি দুপুরের সময় হতো তাহলে কিন্তু যদি বাজারে ভিড় থাকতো তবে কিন্তু কারো না কারো ক্ষতি হতেই পারতো সেই জায়গা থেকেই কিন্তু তিনি বলেছেন বউবাজার এলাকায় আরও যেসব ভগ্নপ্রায় বাড়ি রয়েছে সেগুলো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তিনি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি এই যে বাড়িটি যেটা ভেঙে পড়েছে তার আশেপাশে কিন্তু কোনো মানুষকে মানুষ যাতে যাতায়াত না করে সেই দিকের বিষয়টাও কিন্তু তিনি নজর রাখছে তবে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন মেট্রো রেলের যে কাজ চলছে যার ফলে আমরা বহুবার দেখেছি বউবাজারের বিভিন্ন বাড়িতে ফাটলের যে ঘটনা দেখেছি সেই জায়গা থেকে কিন্তু এই বাড়ি যে ভেঙে পড়েছে তাতে কিন্তু মেট্রো রেলের কোনো রকম যোগসূত্র নেই এটা কিন্তু ভগ্নপ্রায় বাড়ি ছিল তার জন্যই ভেঙে পড়েছে তবে এলাকাবাসীদের মধ্যে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই যাতে মানুষজন বেশি না আসে সেই দিকেও কিন্তু নজর রাখছে প্রশাসন সুপর্ণা প্রীতি এই ঘটনায় কি পার্শ্ববর্তী যদি কোনো বাড়ি থেকে থাকে তার কি কোনো ক্ষতি হয়েছে না পার্শ্ববর্তী কোনো বাড়ির ক্ষতি হয়নি বাড়িটির একাংশ ভেঙে পড়েছে এবং যেই অংশটা ভেঙে পড়েছে সেটা রাস্তার দিকে ছিল তার ফলে রাস্তায় ওই বাড়ির ভাঙা কিছু অংশ এসে পড়েছে পার্শ্ববর্তী কোনো বাড়ির কোনো রকম ক্ষতি হয়নি সুপর্ণা প্রীতি এই ঘটনায় কতটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় দেখো এলাকায় কিন্তু অনেকটাই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আশেপাশে যেসব বাড়ি ছিল প্রথমত তারা মনে করেছিল যে মেট্রোর ফলে কিন্তু এই যে বাড়ি এটা ভেঙে পড়েছে তার ফলে কিন্তু দেখা যায় বাড়ি ভাঙার কিছুক্ষণের মধ্যে আশেপাশে বাড়ির লোকজনরা কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে আসে তবে যখন পুর নিগমের লোকরা জায়গায় আসে এবং তারা জানায় যে এই বাড়িতে মেট্রো রেলের ভাঙার মেট্রো রেলের কাজের ফলে কোনোরকম ভাঙেনি এটা অনেক দিন ধরেই একেবারে খারাপ অবস্থায় ছিল যার ফলেই কিন্তু এই বাড়ি ভেঙেছে তারপরে কিন্তু এলাকাবাসীরা একটু শান্ত হয় তবে রীতিমতো কিন্তু আতঙ্ক ছড়িয়েছে কারণ যদি সেই সময় বাজারে ভিড় থাকতো এবং মানুষজন সেই বাড়ির নিচ থেকে যাওয়া আসা করতো তাহলে কিন্তু আজ একটা বড় বিপদ ঘটতো সেই জায়গা থেকে কিন্তু এলাকাবাসীর আতঙ্ক রয়েছে এবং তারা যতটা পারছে প্রশাসনও কিন্তু তাদেরকে নির্দেশ দিয়েছে যে ওই বাড়ির আশেপাশে যেন মানুষজন বেশি যাওয়া আসা না করে ধন্যবাদ প্রীতি আবারও কিন্তু ভেঙে পড়লো বউবাজার এলাকার একটি বাড়ির একাংশ সেই বাড়ির বারান্দা ভেঙে পড়েছে আর এই ঘটনায় স্বভাবতইভাবে কিন্তু সেখানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং যাতে ওই বাড়ির সামনে দিয়ে কেউ না যায় কেউ না যাতায়াত করে সেদিকে কিন্তু নজর রাখা হয়েছে
বিস্ফোরকের খোঁজে তল্লাশি অভিযান। শুক্রবার সকালে রেল পুলিশের উদ্যোগে জগৎদল থেকে কাকিনাড়া স্টেশন পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে রেলের শিয়ালদহ শাখার বম্ব স্কোয়াড সহ ডগ স্কোয়াডের তদন্তকারী আধিকারিকরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি উৎপল দাস। উৎপল দা, এ প্রসঙ্গে বিস্তারিত জানবো, বিস্ফোরকের খোঁজে তল্লাশি অভিযান শুক্রবার সকালে আজ সকালে রেল পুলিশের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জগৎদল থেকে কাকিনাড়া স্টেশন পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে রেলের শিয়ালদহ শাখার বম্ব স্কোয়াড সহ ডগ স্কোয়াডের তদন্তকারী আধিকারিকরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি উৎপল দাস। উৎপল দা, বিস্তারিত জানবো। হ্যাঁ দেখো, যেই কারণে আজকের এই তল্লাশি অভিযান তার শুরুটা তোমাকে একটু জানিয়ে রাখি। দেখো, প্রথমে গত 25শে অক্টোবর এই জগৎদল এবং কাকিনাড়া রেল স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে একটি বোমা বিস্ফোরণ করে একটি শিশু গুরুতর আহত হয়েছিল এবং একটি শিশুর মৃত্যু হয়েছিল। এরপর থেকে কিন্তু রেল পুলিশ যথাযথভাবে লাগাতার এই তল্লাশি অভিযান চালাচ্ছে। দীর্ঘ কয়েক দফায় কিন্তু এই তল্লাশি অভিযান চলেছে। আজও সকালবেলা শনিবার, আজ শুক্রবার সকালবেলা কিন্তু এই জগৎদল এবং কাকিনাড়া স্টেশন সংলগ্ন যে রেল লাইনের পাশে ঝোপঝাড় রয়েছে সেখানে কিন্তু তল্লাশি চালিয়েছে এবং সংলগ্ন অঞ্চলে তল্লাশি চালাচ্ছে। কোনো বিস্ফোরক যদি এখানে মজুত করা থাকে সেই মজুত করা বিস্ফোরক তারা উদ্ধার করবেন। এই খোঁজে কিন্তু লাগাতার তল্লাশি অভিযান চলবে, যেটা রেল আধিকারিক সূত্রে খবর যে এই ধরনের রেল লাইন সংলগ্ন অঞ্চলে যদি কোনো অসামাজিক ব্যক্তি তারা বোমা রেখে মজুত করে রাখে তাকে নিষ্ক্রিয় করার জন্য রেল পুলিশের এই বিশেষ উদ্যোগ। সেইভাবেই এই উদ্যোগ, এই লাগাতার এই উদ্যোগ চলবে এবং শুধু কাকিনাড়া জগৎদল নয়, এই অভিযান কিন্তু শ্যামনগর থেকে শুরু করে স্টেশন পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে রেল সূত্রের খবর। তবে আজকে তল্লাশি কিন্তু তল্লাশি অভিযান চলে, তবে তল্লাশির পরেও কিন্তু কোনো বিস্ফোরক উদ্ধার করতে পারেনি রেল পুলিশের যারা আধিকারিক ছিল তারা। উৎপল দা, এক্ষেত্রে যাত্রীদের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? রেলের এই উদ্যোগকে যাত্রীরা কিভাবে নিয়েছে? দেখো, রেলের যে এই উদ্যোগ, অবশ্যই যাত্রীরা এই বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছে যে এই যে রেলে এবং গত 25শে অক্টোবর যে ঘটনাটি ঘটেছে তাতে কিন্তু রেল যাত্রীরাও গুরুতর আহত হতে পারে। শুধুমাত্র যে একটি বাচ্চা প্রাণ হারিয়েছে এবং একটি বাচ্চা আহত হয়েছে। তারপরে এই যে রেল পুলিশের এই উদ্যোগকে যারা রেল যাত্রী এবং স্টেশন সংলগ্ন অঞ্চলে যারা বসবাস করে তারা অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন যে রেলের এই উদ্যোগ যদি সারা লাগাতার চলতে থাকে তাহলে রেল লাইন সংলগ্ন অঞ্চলে এই ধরনের বিস্ফোরক তারা কিন্তু কোনোভাবেই কোনো সমাজ বিরোধী তারা মজুত করতে পারবে না এবং বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রেলও রক্ষা পাবে এবং রেল লাইন সংলগ্ন যেসব বাড়ি বা বস্তি রয়েছে তারা কিন্তু অনেকটাই নিরাপদ থাকতে পারবেন বলে তারা যথেষ্টই খুশি। একদমই ধন্যবাদ উৎপল দা। বিস্ফোরকের খোঁজে আজ তল্লাশি অভিযান চললো ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার জগৎদল থেকে কাকিনাড়া স্টেশন পর্যন্ত এই অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন শিয়ালদহ রেলের শিয়ালদহ বম্ব শাখার বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ তদন্তকারী আধিকারিকরা। আর রেলের এই উদ্যোগকে স্বভাবতইভাবে কিন্তু স্বাগত জানিয়েছেন যাত্রীরা, কারণ এর আগে এই স্টেশন চত্বরে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছিলেন এক শিশু, বেশ কয়েক মাস আগের ঘটনা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেলের এই উদ্যোগকে স্বভাবতইভাবে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। মিড ডে মিলে আরো সুখবর, আরো যোগ করা হলো 371 টাকা, অর্থাৎ প্রতি পড়ুয়া পিছু এবার যোগ হলো 50 টাকা। মিড ডে মিলে বরাদ্দ আরো বাড়ানো হলো, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো। মিড ডে মিলে আরো সুখবর, আরো বরাদ্দ বাড়ানো হলো, যোগ করা হলো 371 টাকা, অর্থাৎ প্রতি পড়ুয়া পিছু যোগ করা হলো 50 টাকা করে। এ প্রসঙ্গে বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, বিস্তারিত জানবো। একেবারেই দেখো সুপর্ণা, কালকেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে মিড ডে মিলে কিন্তু নতুন সংযোজন হতে চলেছে জানুয়ারি থেকেই, এবং সেখানে কিন্তু মিড ডে মিলের মেনুতে থাকতে চলেছে মাংস এবং ফল, এবং তার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে 370 টাকা ধার্য করা হয়েছিল। এবং 370 টাকা মানে প্রত্যেকটি পড়ুয়া পিছু কিন্তু 20 টাকা করে প্রত্যেক সপ্তাহে ধার্য করা ছিল। সেই জায়গায় কিন্তু বিরোধী শিবিরের তরফ থেকে বারবার অনেক প্রশ্ন উঠেছে এসেছিল যে 371 টাকা, অর্থাৎ 20 টাকা পিছু কি করে মাছ মাংস বা ফল দেওয়া সম্ভব মিড ডে মিলে।
যদিও দেয়া হয় তাহলে তার যে মান, সেই খাবারের মানটা কতটা খারাপ হতে চলেছে এই বিষয়ে কিন্তু নানান বিতর্ক উঠেছিল। সেই জায়গা থেকে কিন্তু আজ আবারও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে মিড ডে মিলে যে মেনু নতুন মেনু সংযোজন করা হয়েছে সেটা কিন্তু বহাল থাকবে এবং সেই জায়গায় কিন্তু আরও 371 কোটি টাকা বরাদ্দ করা হয় মিড ডে মিলের মেনুর জন্য। অর্থাৎ প্রত্যেক পড়ুয়া পিছু কিন্তু সপ্তাহে 50 টাকা করে বরাদ্দ করা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু বলা যেতে পারে এটা মিড ডে মিলের ক্ষেত্রে একটি সুখবরই, কারণ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এটি চলার কথা হয়েছিল, তবে এটা বলা হয়েছে কিন্তু 2023-এর পুরো বছরটাই কিন্তু এই মেনু চলবে এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু ছাত্র পিছু 50 টাকা করে বরাদ্দ করা হবে। অর্থাৎ এবারে কিন্তু মিড ডে মিলের যে মেনু রয়েছে সেই মেনুর সঙ্গে কিন্তু পাতে পড়তে চলেছে মুরগির মাংস এবং ফল। তবে এই যে নতুন মেনু সেটা কতটা কার্যকরী বা আদৌ কার্যকরী হবে কি না, কবে কার্যকরী হবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জেলা শাসকদের কাছে একটি করে চিঠি পাঠানো হয়েছে এবং তাতে কিন্তু এই যে মিড ডে মিলের নতুন মেনু হতে চলেছে এবং এই আরও যে 371 টাকা বরাদ্দ করা হলো সেই বিষয়টা কিন্তু জানানো হয়েছে। তবে কবে থেকে চালু হতে চলেছে এই নতুন মেনু এবং আদৌ সেটা কবে থেকে কার্যকরী হবে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে বিরোধী শিবির এবং রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু ইতিমধ্যেই এই পঞ্চায়েত ভোট, কারণ আমরা জানি সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে যে মিড ডে মিলের মেনুতে এই পরিবর্তন সেটা নিয়ে কিন্তু এক প্রকার চর্চা শুরু করে দিয়েছে এবং সবার মুখে কিন্তু একটাই কথা, বারবার একটাই অভিযোগ উঠে আসছে যে সামনে পঞ্চায়েত ভোট, সেই দিকে নজর রেখে যাতে গ্রামের দিকে ভোট পাওয়ার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নতুন মেনু তৈরি করেছে মিড ডে মিলে। সুপর্ণা প্রীতি, বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা, সে কথা কিন্তু বলাই যায়, তো সেক্ষেত্রে কি ভোটকে কুক্ষিগত করার চেষ্টা বলা যেতেই পারে? কারণ এতদিন পর্যন্ত তো মিড ডে মিল চলছিল, সেই জায়গা থেকে একেবারে পঞ্চায়েত ভোটের আগেই নতুন বছরের শুরুতেই জানুয়ারিতে যেভাবে মিড ডে মিলের নতুন মেনু সংযোজন হলো, আর সুপর্ণা আমরা যদি লক্ষ্য করি এই যে মিড ডে মিল ব্যবস্থা সেটা কিন্তু বিশেষ করে গ্রামের দিকেই বেশি প্রচলিত, গ্রামের যেসব বাচ্চারা রয়েছে তারাই কিন্তু এর বেশি আওতায় আছে। সেই জায়গায় এই যে পঞ্চায়েত ভোটের আগে নতুনভাবে মিড ডে মিলের মেনু সংযোজন করা হলো মুরগির মাংস সঙ্গে ফল এবং তার সাথে যে প্রত্যেক ছাত্র পিছু 50 টাকা করে বরাদ্দ করা হলো, সেই জায়গায় কিন্তু কোথাও না কোথাও বলা যেতেই পারে যে পঞ্চায়েত ভোটের দিকে নজর রেখে কিন্তু রাজ্য সরকারের এই ব্যবস্থা, যাতে যে গ্রামীণ এলাকাগুলি রয়েছে সেটা কোনোভাবেই রাজ্য সরকারের থেকে হাতছাড়া না হয়ে যায়, যাতে গ্রামীণ এলাকার ভোটগুলো তার কাছে আসে, তার জন্যই হয়তো এই ব্যবস্থা এমনটা মনে করা যেতেই পারে। সুপর্ণা একদমই ধন্যবাদ প্রীতি। মিড ডে মিলে আরো সুখবর, তাতে কিন্তু বরাদ্দ হলো আরো 50 টাকা করে, প্রতি পড়ুয়া পিছু 50 টাকা করে বাড়ানো হলো, খাবারের মানকে বজায় রাখার জন্যই কিন্তু এই প্রচেষ্টা বলে জানা যাচ্ছে। মন্দিরের চূড়ায় ধাক্কা মারল এক বেসরকারি সংস্থার প্রশিক্ষণরত বিমান। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে প্রশিক্ষণরত এক পাইলটের। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, মন্দিরের চূড়ায় ধাক্কা মারল এক বেসরকারি সংস্থার প্রশিক্ষণরত বিমান আজ ভোরে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে প্রশিক্ষণরত এক পাইলটের। এ প্রসঙ্গে বিশদে জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাবন ধোয়া। বাবন দা, বিস্তারিত জানবো। দেখো সুপর্ণ, ঘটনাটা ঘটেছে আজ ভোরবেলার দিকে। একটা প্রশিক্ষণরত চার্টার্ড ফ্লাইট ছিল বলে জানতে পেরেছি, বেসরকারি সংস্থার প্রশিক্ষণের জন্য ওটা ওড়ানো হয়েছিল। তারপর কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সেটা ভেঙে পড়েছে এবং একটা মন্দিরে গিয়ে আঘাত লাগে, সেখানে ভেঙে যায়। প্রাথমিকভাবে ঘটনায় যেটা আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যম সূত্রে, ওখানে যিনি বৈমানিক ছিলেন তিনি মারা গেছেন এবং তার আরেক আরোহী বা তার সহযাত্রী যিনি ছিলেন তিনি গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কুয়াশার কারণে হয়তো দৃশ্যমানতা কমে যাওয়ায় সেখানে গিয়ে, অর্থাৎ মন্দিরের চূড়ায় গিয়ে সেটা ধাক্কা খায়। যে এলাকায় কিছু গাছ ছিল বলেও জানা গেছে এবং যান্ত্রিক ত্রুটির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রাথমিকভাবে পুলিশ সূত্রে আমরা সেটাই জানতে পারছি। সুতরাং আরেকটা বিষয় আমি জানিয়ে রাখবো, এই এই ধরনের ঘটনা ঘটলেই কিন্তু আমাদের প্রাক্তন
সেনাপ্রধান বিপিন রাওয়াতের ঘটনার কথা মনে পড়ে, প্রাক্তন লোকসভার অধ্যক্ষ জিএমসি বালাজোগির কথা মনে পড়ে, খুব সম্প্রতি যেটা হয়েছিল গত বছর আমাদের সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত কিন্তু তামিলনাড়ু থেকে ফিরছিলেন, সেখানে এ ধরনের একটি হেলিকপ্টার ঘটনায় তিনি প্রাণ হারান দুর্ভাগ্যজনকভাবে। এবং আমি আরেকটা যেটা বলছিলাম যে প্রাক্তন কেন্দ্রীয় লোকসভার অধ্যক্ষ জিএমসি বালাজোগি তিনিও একটি নির্বাচনী প্রচার সভা থেকে অন্ধ্রপ্রদেশে ফিরছিলেন, বিশাখাপত্তনমে ফেরার কথা ছিল, তিনিও ওখানে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে তার হেলিকপ্টার ভেঙে পড়ে তিনিও মারা যান। সুতরাং এগুলো স্বাভাবিক হয়ে থাকে মাঝে মধ্যে, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের পুরনো স্মৃতিগুলোকে বারবার উস্কে দেয়। আজকেও যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক ঘটনা, তবে বেসরকারি সংস্থার এই চার্টার ফ্লাইটটা ছিল বলে জানা গেছে, ছোট বিমান যেগুলোকে বলা হয়, ঘটনার তদন্ত শুরু করেছে এবং জানা গেছে যে ভেঙে পড়ার পরেই পুরো ওই চার্টার ফ্লাইটটিতে আগুন ধরে যায়। একদমই ধন্যবাদ বাবনদা। মন্দিরে চূড়ায় ধাক্কা মারল এক বেসরকারি সংস্থার প্রশিক্ষণরত বিমান। আজ ভোরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন প্রশিক্ষণরত এক পাইলট। মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা ঘটতে পারে, অথবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণটিও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার হয়েছেন তিনজন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে বন্দে ভারতের পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। পর পর দুদিন বন্দে ভারত এই হাই প্রোফাইল ট্রেনে পাথর ছোড়া হয়েছিল। প্রথম দিন ছিল মালদহ এবং পরের দিন নিউ জলপাইগুড়ি। এবং তারপর ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ থেকে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে পূর্ব রেলের আধিকারিকরা, এবং সেখানে কিন্তু দেখা যায় যে বিহার থেকে কয়েকজন ব্যক্তি এই সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং তাদের গতিবিধি একেবারেই আলাদা, এবং সেখান থেকে কিন্তু সন্দেহের দানা বাঁধে। এবং তারপর তদন্তে নেমে সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তবে পূর্ব রেলের তরফে কিন্তু বলা হয়েছিল যে অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। রাজ্যে ভোটারের সংখ্যা প্রায় 18 লক্ষ বাড়লো। মোট ভোটার 7,52,08,377 জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো। রাজ্যে ভোটারের সংখ্যা প্রায় 18 লক্ষ বাড়লো। এ প্রসঙ্গে বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত দা, বিস্তারিত জানবো। হ্যাঁ, ভোটারের সংখ্যা প্রায় 18 লক্ষ বেড়ে গেছে। এই ভোটারের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে চূড়ান্ত ভোটার তালিকা তা চূড়ান্ত করা হয়েছে, এবং চূড়ান্ত করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ভোটারের সংখ্যা যেভাবে বেড়েছে এবং যে ভোটারের সংখ্যা বেড়েছে তাদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা কিন্তু খুব কম নেই, অর্থাৎ নতুন ভোটারের সংখ্যাও বেশ বেশি রকমই যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে নতুন ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিতে যাবেন এমনটাই মনে করা হচ্ছে, এবং সেই ভোটাররা ভোটদানে উৎসাহিত হবেন এটা মনে করা হচ্ছে। যে ভোটারের সংখ্যা বেড়েছে সেটি তুমি 18 লক্ষ বললে, প্রিসাইসলি যদি আমরা বলি তাহলে আমরা দেখব যে সেই ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় 17,79,775। কার্যত 17,79,775 ভোটারের সংখ্যা বেড়েছে, এবং পুরুষ ভোটারের সংখ্যা হয়েছে 3,08,56,307 জন পুরুষ ভোটার। নারী ভোটারের সংখ্যা 30,69,70,735 জন, এবং রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7,52,08,327। সুতরাং বোঝাই যাচ্ছে ভোটারের এই ক্রমবিন্যাসের ফলে একটি নতুন জায়গা তৈরি হলো, এবং নতুন ভোটার তালিকা যে প্রকাশিত হয়েছে, নতুন ভোটার তালিকা নিয়ে যদি কারোর বাদ বিসম্বর থাকে তারা অবশ্যই জানাতে পারবেন। তবে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 7 কোটিরও বেশি, প্রায় 8 কোটি মানুষ ভোট দেবেন এটাই সুনিশ্চিত। সুপর্ণা, একদমই ধন্যবাদ জয়ন্ত দা। রাজ্যে ভোটারের সংখ্যা বাড়লো প্রায় 18 লক্ষ, এর জেরে মোট ভোটার হলো 7,52,08,377 জন। এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো।
তৃণমূল বিধায়কের সঙ্গে সেলফি বিজেপির জেলা সভাপতির এবং জেলা কনভেনর এবং কর্মী সমর্থকদের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্য এ প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বসিরহাট পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে চড়ুই ভাতির আয়োজন করা হয়েছিল এবং সেখানেই এই ছবি প্রকাশ্যে আসে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, তৃণমূল বিধায়কের সঙ্গে সেলফি বিজেপির জেলা কনভেনার এবং কর্মী সমর্থকদের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্য এ প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বসিরহাট পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে চড়ুই ভাতির আয়োজন করা হয়েছিল এবং সেখানেই এই ছবি তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। খবরের খবরদার এখন এ পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বর্তমান, খবরের উড়ান, খবরের সন্ধান।